প্লাস্টিক, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জিনিসের বিরুদ্ধে বিভিন্ন দোকানে প্রশাসনিক হানা। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন ও জেলা তাবাকু কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে বিশালগড়ের এবং চরিলাম বিধানসভার বেশ কয়েকটি বাজারে অভিযান চালানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, প্লাস্টিক ও মেয়াদ উত্তীর্ণ জিনিস দোকানে রাখা এবং তামাকজাত দ্রব্য শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই সংক্রান্ত বিষয়ে এর আগেও প্রশাসনের তরফে মহকুমা বিভিন্ন এলাকার দোকান মালিকদের সতর্ক করা হয়েছে, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগ, তামাকজাত দ্রব্য ও মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে যাচ্ছিল। উক্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার প্রশাসনের তরফে অভিযান চালানো হয়। এদিন প্রশাসনিক নির্দেশ অমান্যকারী দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়াও এদিন চরিলামের একটি মাংসের দোকান থেকে লিগেল মেট্রোলজি দপ্তর কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ একটি বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র বাজেয়াপ্ত করা হয়। এদিনের এই অভিযানে ছিল ডিসিএম প্রসেনজিৎ দাস, লিগেল মেট্রোলজি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিতা রানী দেবনাথ, ড্রাগ ইন্সপেক্টর বিকাশ দেববর্মা, ফুড ইন্সপেক্টর নয়ন দাস সহ অন্যান্যরা। তারপরে সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ চিপস, চকলেট সেগুলো উত্তীর্ণ করি। তারপরে কিছু আমরা বেকারি আইটেম আছে সেগুলো করি, যেগুলো সে অলরেডি মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে। আপনারা জানেন যে স্কুলের পাশেই যে দোকানগুলো সেগুলোর থেকে বাচ্চারা, ছোটো ছোটো কচিকাচি বাচ্চারা চিপস, চকলেটের মধ্যে একটা নেশা। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।